এবং মুরগিটা বিসমিল্লাহ আল্লাহু আকবার করে জবদাই কিনা সেটা সহকারে আমি দেখি। এই জন্য আমি বলি আমি বাংলাদেশের মধ্যে সেরা। লাল মাছটা খেয়ে তো একদম ফিদা হয়ে গেছি। আজকে আমি একটা ইউনিক ভিডিও নিয়ে চলে আসছি। নর্মালি আমরা ফুড ব্লগাররা কি করি, রেস্টুরেন্ট, স্ট্রিট ফুড, হাবিজাবি, এই ধরনের খাবারের পরিবেশ, কোয়ালিটি এগুলো নিয়ে কথা বলি। কিন্তু হোমমেড খাবারের যে পেজগুলো আছে ওরা কতটা হাইজেন মেনটেন করে আমাদের কাছে খাবার ডেলিভারি করে সেগুলো কিন্তু আমরা দেখি না। তার জন্য আজকে আমরা চলে আসছি একটা হোমমেড খাবারের পেজের কিচেনে। আজকে আমরা লাইভ দেখব কিভাবে তারা এবং কতটা হাইজেন মেনটেন করে তারা আমাদের কাছে খাবারগুলো ডেলিভার করে। আমি এখন হচ্ছে ফকিরচান ক্যাটারিংয়ের একদম খাবারের সামনে বসা, একদম এই যে আমি একদম লাইভ দেখাচ্ছি যেগুলো একটু আগেই হচ্ছে বাসায় প্রিপেয়ার করছে, একদম ঘরোয়া ফ্রেশ খাবার এগুলো। আর আমার সাথে আছে হচ্ছে ফকিরচান ক্যাটারিংয়ের যে ওনার, এই আঙ্কেল, আঙ্কেলের নাম শাকিলচান সর্দার। আবার বলি, শাকিলচান সর্দার। আমরা এখন তার সাথে কথা বলবো, তার পেজ নিয়ে সে কথা বলবে, তার খাবারের মান, কোয়ালিটি অ্যান্ড কীভাবে এত কম প্রাইসে হচ্ছে সে খাবারগুলো ডেলিভার করে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত তার মুখ থেকেই জানবো। ফকিরচানের নামের রহস্য হলো আমার ফাদার, আপনার 60 বছর রেস্টুরেন্ট ছিল, এটা আপনারা চিনবেন, নারায়ণগঞ্জ সবচেয়ে ঐতিহ্যবাহী জায়গা, তুরারামের মোড়, নিতাইগঞ্জ তুরারামের মোড়, সেখানে আমাদের হোটেল ছিল প্রায় 60 বছরের মতো। আমার ফাদার মারা যাওয়ার পর হোটেল বন্ধ হয়ে গেছে, তারপর থেকে আমি ওইভাবে না, আমি এভাবে উদ্যোগটা নিয়েছি। আমার ফাদারও মানুষকে সবসময় বেস্ট দেওয়ার চেষ্টা করছে, আমিও বেস্ট দেওয়ার চেষ্টা করি। কোনো বাজেট কেন আপনি মনে করেন যে আপনার পেজের যে খাবারগুলো এগুলো সেরা, আপনার কাছে কেন মনে হয়? আমার এর জন্য আমি আল্লাহর কাছে অনেক ধন্যবাদ, আল্লাহকে অনেক ধন্যবাদ জানাই, প্রতিটা মুহূর্তে জানাই। আমি আল্লাহ আমার এই সৎ সাহসটা দিছে এবং সৎ সচ্চিন্তা ভাবনাটা দিছে। আমি দেখেন যে ভাতের চালটা দিই, এই ভাতের চালটা দেশ এগ্রো, এটা মোটামুটিভাবে নারায়ণগঞ্জের মধ্যে সবচেয়ে নামি দামি চাল। আমি যে মুসারির জালটা দিই মানুষের খাবার জন্য, এটা কিন্তু নর্মালি মুসারির জাল 100 টাকা করে বিক্রি করে। আমি চৌধুরী স্টোর, যেটা নারায়ণগঞ্জের মধ্যে ঐতিহ্যবাহী দোকান ফলপট্টি, এই চৌধুরী স্টোরের থেকে আমি দিল্লি সুপার মুসারির জাল, যেটা নিই বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে দুটা দেশের মধ্যে যেটা সেরা মুসুরির জাল, আমি সেই জালটা দিই। আমি প্রতিদিনের মাছ প্রতিদিন কিনি। আর সবচেয়ে বড় কথাটা, আমি মুরগির দোকানে গিয়ে প্রতিদিনের মুরগি প্রতিদিন কিনি এবং মুরগিটা বিসমিল্লাহ আল্লাহু আকবার করে জবদাই কিনা সেটা সহকারে আমি দেখি। এই জন্য আমি বলি আমি বাংলাদেশের মধ্যে সেরা। আমার খাবার কোনো ফ্রিজিং খাবার না, আমি নিজে বলি আমি বাংলাদেশের মধ্যে সেরা খাবার মানুষটা খাওয়াইতে পারি, আলহামদুলিল্লাহ। ফ্রিজিং করা খাবারের টেস্ট কিন্তু অনেক কমে যায়। খাবার ফ্রিজিং করা থাকে, আপনারা যদি বাসায় নর্মালি মাংস অথবা চিকেন রান্না করে দেখবেন ফ্রিজ থেকে বের করে, ওইটা একরকম স্বাদ, আর একদম ইনস্ট্যান্ট এনে রান্না করাটা কিন্তু অন্যরকম স্বাদ। আমি চলেছি রান্না, সবচেয়ে বড় ব্যাপার হলো রান্নাটা করে হলো আমার ওয়াইফ, আমার ওয়াইফ হলো শেফ। আমি এত কম দেখে, আপনি আরেকবার আমাকে প্রশ্ন করছেন এই এত কম দেখে খাবারটা কীভাবে দেই, আমি এত কম দেখে খাবারটা দিতে পারি এই জন্য, একটা কিন্তু ভালো শেফ রাখতে হলে 50,000 টাকা তাকে স্যালারি দেওয়া লাগে, ঠিক আছে? আমি কিন্তু ওই সাইডের থেকে মনে করেন বেঁচে গেছি, তো ওই জিনিসটা আমি এখানে অ্যাড করি। আমার মূল লক্ষ্য হলো ফকিরচান ক্যাটারিং নারায়ণগঞ্জের প্রত্যেকটা মহল্লায় মহল্লায়, প্রত্যেকটা এলাকায় এলাকায়, প্রত্যেকটা ঘরে ঘরে ফকিরচান ক্যাটারিংয়ের নামটা যাতে ওইখানে যায় এবং আমার খাবারটা খেয়ে যাতে মানুষে ভালো বলে। আমি একবার গ্যারান্টি দিতে পারি, আমার খাবারের গ্যারান্টি দিতে পারি, আমার খাবার খেলে কারো পেটের মধ্যে ব্যাকটেরিয়া হবে না, এটা আমি গ্যারান্টি, কারণ আমি স্বচ্ছ। হ্যাঁ, মানে নরমালি হোমমেড পেজের খাবারগুলো মানে যারা অর্ডার করে তাদের বাসায় যায়, আর আজকে আমি তাদের বাসাতেই চলে আসছি খাবার ট্রাই করার জন্য। খাওয়াবেন তো? অবশ্যই খাওয়াবো, আপনি খাবেন, আপনি নিশ্চিন্তে খাবেন, আপনার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার এখন প্যাকেজগুলো নিয়ে বলেন, আপনার প্রোগ্রামের জন্য যদি কেউ অর্ডার করে তাহলে কয় ধরনের প্যাকেজ পাবে এবং প্রাইস কেমন? এখন আমি বর্তমানে দুই ধরনের প্যাকেজ দিচ্ছি, একটা হলো বাজেট প্যাকেজ। বাজেট প্যাকেজের মধ্যে হলো আপনার ব্রয়লার মুরগির 4-8 পিসের 1 পিস থাকে, চিকেন ভেজিটেবলস থাকে এবং চিকেন শামি কাবাব থাকে, সাথে সালাদ থাকে। এটা হলো আপনার এই 150 টাকায় এই প্যাকেজটা দিচ্ছি। আর একটা হলো 150 টাকা অনেক রিজনেবল। নর্মালি আমরা একটা হোটেলে খেতে গেলেও 100 থেকে 120 টাকা হচ্ছে মুরগি নিতে হয়। জি জি জি, এটা এরপর দিচ্ছি আপনার একটা 250 টাকার প্যাকেজ, ওটা হলো সোনালি মুরগি, সোনালি কক মুরগি, ওটা দিচ্ছি হলো 4 পিসের 1 পিস, আর হলো ডিমের
কোরমা, এটা একটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা খাবার আমাদের এখানে হয়, শুধু ফকির চাল ক্যাটারিং এর মধ্যে হয়। ডিমের কোরমা আর একটা এই চিকেন শামি কাবাব আর পোলাও আর সালাদ, এটা দিচ্ছি আমরা 250 টাকা। এটা এটা আল্লাহর রহমতে খুব ভালো একটা প্যাকেজ, মানুষ খেলে বুঝতে পারবে আসলে এটা তৃপ্তি পাবে। হ্যাঁ, থাকবে প্লাস রিজনেবল থাকবে। এখানে যে খাবারগুলো আছে এটা কতজন লোকের অ্যারেঞ্জমেন্ট? 100 জন লোকের অ্যারেঞ্জমেন্ট। এখানে হচ্ছে 100 জন মানুষের অ্যারেঞ্জমেন্ট, এটা একটু পর ডেলিভার্ড হবে। আর এখানে এই যে বক্সটা তারা এইভাবে সাজাবে, এই যে দেখেন, এই যে বক্সটা, এই বক্সটা হলো ওভেন প্রুফ বক্স। এটা কিন্তু নারায়ণগঞ্জের মধ্যে এই প্রথম ফকির চাল ক্যাটারিং দিচ্ছে। দেখেন এই বক্সটার মধ্যে একটা মানুষ, এখানে যে ভাতটা আছে, যে পোলাওটা আছে, একটা মানুষ সাবিশের, একটা হোটেলের মধ্যে কিন্তু কেজিতে 10 জন বা 8 জন দেয়, ঠিক আছে? আর আমরা কেজিতে 6 জন দিচ্ছি। আচ্ছা, মানে একজন পার্সনের জন্য এনাফ কোয়ান্টিটির এখানে হচ্ছে পোলাও আছে। হ্যাঁ, এখন আমরা জানবো হচ্ছে চাকুরিজীবীদের জন্য যে আপনারা যে লাঞ্চ বক্সটা সার্ভ করেন ওইটার প্যাকেজ সম্পর্কে এবং প্রাইস সম্পর্কে আপনি বলেন। ওইটার প্রাইস হলো 2টা, 70 টাকা আর 90 টাকা। এত কম? জি জি জি, এত কম। এই এটা চাকরিজীবীদের জন্য, বাসায় রান্না না করে এখান থেকে নিয়ে খেয়ে ফেলি, এটা অনেক ভালো হবে। আপনার কোনো সমস্যা নাই, আমরা যে চালটা দিচ্ছি অনেক ভালো চাল দিচ্ছি, আমি আপনাকে পরে বলতেছি। আমাদের তো দেখতেছি ভাবটা এখানে কিন্তু আছে। আজকে কিন্তু আমি একদম ইনস্ট্যান্ট দুপুরবেলা চলে আসছি, যেন একদম সবকিছু সামনে থেকে দেখতে পারি। আর আমার সামনেই হচ্ছে 3টা লাঞ্চ বক্স একদম রেডি করা, ভাতটাও খুব সুন্দর। আর এমন না যে আমাদের জন্য এরকমটা করছে, কারণ এরকম বক্স আরও অনেক রেডি হইতেছে, এগুলো আপনাদেরকে দেখাবো। আচ্ছা, এবার বলুন যে আপনার প্যাকেজে, যেটা বললাম আর কি, প্রাইস এবং প্যাকেজ সম্পর্কে চাকরিজীবীদের জন্য লাঞ্চ বক্স। জি, এটা যেমন মাছ আর হলো মুরগি, এটা হলো 90 টাকা। আচ্ছা, আর ডিম হলো 70 টাকা, সাথে থাকছে হলো ভাত, ভর্তা, লেবু, ডাল। কিন্তু আমার এই প্যাকেজগুলো আল্লাহর রহমতে সবচেয়ে ভালো, আমি মনে করি বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো প্যাকেজ আমি দিই, সেরা প্যাকেজ আপনি দিচ্ছেন, সেরা প্যাকেজ আমি দিচ্ছি। আমি হচ্ছে একদম ফকির চাল ক্যাটারিং এর যত খাবার আছে সব নিয়ে বসছি, আর এত এত আইটেম, না আমার দেখার পর মনে হইতাছে এগুলো আমি বাসায় নিয়ে যাই, এক মাস ধরে ধরে খাই। এখানে হচ্ছে কয়েক রকমের ভর্তা আছে, যেগুলো হচ্ছে বেশিরভাগই হচ্ছে সবজির ভর্তা, আর সবজি আমাদের হেলথের জন্য অনেক ভালো। তারপর কয়েক রকমের মাছ আছে, দেশি মাছ, ছোট মাছ, এই যে মলা মাছ, সবগুলো মাছই আমার ভীষণ ফেভারিট। তারপর হচ্ছে ওখানে রোস্ট আছে, ডিমের কুরমা আছে, চিকেন চিকেন শামি কাবাব আছে, পোলাও আছে, চিংড়ি আছে। আর এখন আমি জানতে পারলাম এখানে হচ্ছে চিংড়ি আছে। বাই দ্য ওয়ে, এই চিংড়ি হচ্ছে দো পেঁয়াজ পরেও কিন্তু 90 টাকার যে চাকরিজীবীর যে লাঞ্চ বক্স ওখানে দেওয়া হয়, মানে 90 টাকায় চিংড়িও দিচ্ছে তারা, এটা একদম আনবিলিভেবল। এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং লাগছে, এটা হচ্ছে লইট্টা মাছের পাকোড়া বলতে পারেন, ভিতরে লইট্টা মাছ আছে। আমি অনেক বেশি এক্সাইটেড, মনে হইতেছে রাতে ডিনারটাও করে গেলে ভালো হবে, এত এত আইটেম, এত ভর্তা। এটাও তো ডিমের মতোই লাগতেছে, ডিম ভর্তা কি এখানে 2টা আপু, ডাল ভর্তা, ভর্তা চিনি আমি ভালো, সবগুলো ভর্তা আমি একবারে মেখে নিছি, এটার একটা অন্যরকম টেস্ট আসবে। ও, ঝালটা একদম মুখে লাগছে। এটা হচ্ছে বোয়াল মাছ, ভেজে রান্না করা নাই, কাঁচা মাছটাকে হচ্ছে কষায় রান্না করছে, না এই কষানো মাছটা খেতে অনেক মজা লাগে, এত ফ্রেশ লাগতেছে, মনে হইতেছে গ্রামে পুকুর থেকে মাছ ধরে আনলে তারপর সাথে সাথে রান্না করলে যেই টেস্টটা একদম ওরকম লাগতেছে, অনেস্টলি বলতেছি। আর এটা হচ্ছে ভাটা মাছ, বোয়াল মাছটা খেয়েতে একদম ফিদা হয়ে গেছি। সত্যি অনেক মজা লাগতেছে, সত্যি টেস্টটা অনেক ভালো। এটা হচ্ছে পাবদা মাছ, যে 3টা মাছ খাইছি 3টা মাছই হচ্ছে কষায়া যে রান্না করে ওইটা,
সবগুলো মাছই তো, শুধু চিংড়ি মাছটা ভাজা হয়েছে না, ধরতে পারছি। আর এটা হচ্ছে ছোট মাছ, এটা হচ্ছে মলা মাছ, এটা মলা মাছের চচ্চড়ি বলে, এটা তো খুবই ফেমাস। মানে আমরা বাঙালি যারা আছি, মাছ খেতে যারা পছন্দ করি, ছোট মাছের চচ্চড়ি বলতেই হচ্ছে অজ্ঞান। আর এটা হচ্ছে মলা মাছের চচ্চড়ি। প্রত্যেকটা খাবারের কালার, কালারগুলো দেখলেই আপনার মনে হবে যে মানে 100% এগুলো অনেক মজা হয়েছে। এটা খাবো, এটা খুবই ইউনিক লাগছে। লইট্টা মাছের হচ্ছে পাকোড়া বলতে পারেন, ভিতরে লইট্টা মাছ আছে, উপরে হচ্ছে, আচ্ছা খাই। অস্থির। পোলাওর স্মেলটা এত সুন্দর, সাথে দুই ধরনের কাবাব আছে। রোস্টের সাথে পোলাওটা একদম জমে গেছে। ডিমের কোরমা, এটা হচ্ছে বাজারের সবচেয়ে বড় ডিম, বাছাইকৃত। ডিমের কোরমা, রোস্টের সাথে পোলাও, জালি কাবাব একসাথে, মানে একদম পুরো বিয়ে বাড়ির একটা ফিল আসতেছিল। টেস্টটাও খুবই ভালো। মানে নর্মালি আমরা চিন্তা করি যে বাইরের খাবার অনেক বেশি ফ্লেভারফুল হয়, বাট ঘরের খাবার অতটা হয় না, বাট এই খাবারটা একদম 100-এ 100। ঘরোয়া একটা ফ্রেশ খাবারের ফিলও পাচ্ছি, প্লাস প্রত্যেকটা খাবার যথেষ্ট ফ্লেভারফুল ছিল। মানে আপনার খেয়ে মনে হবে না যে সাদামাটা কিছু খেয়েছেন। আর স্পেশালি আমি হচ্ছে বাংলা খাবারের লাইক ডাই হার্ট ফ্যান বলতে পারেন। আমার তো প্রত্যেকটা মাছের আইটেম এত বেশি মজা লাগছে, মানে আমি এটা রেখে ভিডিও শেষ করে মাছের উপর ঝাঁপিয়ে পড়ব। মানে আমার খুবই ভালো লাগে। ফকিরচান ক্যাটারিংয়ের পেজের লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চেক আউট করতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাবা কি হাঁপায় গেছে।